খবর তা কি জানেন ম্যাডাম? তুমি বলবে তারপর আমি জানবো। না সেটা ঠিক আছে, এখন তাহলে কি করবো? মিটিনে সবাইকে খাওয়াবো? না, থানায় যাব, দিবার পক্ষে কাজ করব। কি বলতেন ম্যাডাম, দিবার পক্ষে? হ্যাঁ, আমরা এখন কাশেম মাদবরের কাছে যাব, ওনাকে বলবো যে উনি যেন কেসটা তুলে নেন। তিনি কি তুলবেন? বেদম মাল খেয়েছেন তো তিনি। রঙ্গিলা দি ম্যাডাম, আমার কাছে অসম্ভব বলে কিছু আছে? দিনা ম্যাডাম, কিন্তু নাই। কিন্তু কেন এটা করতে চাচ্ছেন ম্যাডাম? বকুরপুরের সবাইকে বোঝাতে দিবা ফর নাথিং আমার সঙ্গে শত্রুতা করছে, কিন্তু আমি দিবার ভালো চাই। দি, এটা করলে অবশ্যই তাই হবে। তাহলে চলো কাশেম মাদবরের সঙ্গে দেখা করি। দি ম্যাডাম, আচ্ছা উগান্দাকে সেখানে নিয়ে গেলে ভালো হয় না? না, উগান্ডা না, বোরহান। বোরহান মানে ফাতা বোরহান? ওই যে আসছে, যাও ডেকে নিয়ে আসো। আচ্ছা দি ম্যাডাম। আপনি আমাকে ব্যাঙাচ্ছেন? Harlan, be a show stealer. Available at Harlan stores. এটা করতে নেই। দি দি দি, এটা করতে নেই, ভেঙাতে নেই। কি বলবেন বলেন? লোবনে মুক্ত থালালাম মনে হচ্ছে। কি ধরালেন? কিন্তু না ম্যাডাম, আপনাকে দেখেছেন। বাদাম? কোন বাদাম দেখতে? বাদাম না ম্যাডাম, ম্যাডাম। ও ম্যাডাম, ওনারে দেখার তো আমারও খুব শখ আছিল। তলেন তাহলে। তুলবো? তলেন। কোথায় তুলবো? আতেন আতেন, আমার সাথে আতেন। ঠিক আছে তলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দিবার জন্য কিছু করতে ইচ্ছে করে না? হ্যাঁ, করতে তো ইচ্ছা করে, কিন্তু কি করুম, সে তো মামলা খাইছে। মামলা তুলে নিলেই হয়? কেডায় মামলা তুলবো? কাশেম মাদবর জীবনেও না, হ্যাঁ তো মারি খাইছে, হ্যাঁ মরে গেল, মামলা তুলবো না, বরঞ্চ দিবার একা দেখে ছাড়ব। কাশেম মাতবরের সিক্রেট পয়েন্ট খুঁজে বের করেন। মানে কি? বুঝলাম না। দুর্বল গোপন জায়গা। ও, এটা আগে কইবেন না। কাশেম মাতব্বরের গোপন জায়গা খুঁজে বের করুন এবং সেখানে আঘাত করুন, অথবা ওনার কোনো বাজে অভ্যাস। হ্যাঁ, একটা বদ অভ্যাস আছে, টিয়া খায়। এই টিয়া খায় রাজিতে যায় তো মধ্যে খাইছে। তবে দিয়ে দেন, দিয়ে দিয়ে বলেন যে মামলাটা তুলে নিতে। আরে কি কইতেছেন, টিয়া দিব কে করেছেন? নো, দিবানন্দিনী। আপনি টাকা দিবেন? কারণ আমি চাই আপনি দিবাকে পান। এই কথা আপনি কেমনে জানলেন? আমি আপনার সব খবর জানি। এখন বলুন আপনি রাজি? অবশ্যই রাজি। ওকে, তাহলে চলুন আমাকে কাশেম মাদবরের কাছে নিয়ে চলুন। কথা আপনি বলবেন, টাকা আমার। আর আপনি যদি মনে করেন যে আপনি একা যাবেন, সেটাও আপনি করতে পারেন। শুধু সেখানে যাবেন, যে টাকার অ্যামাউন্টটা জেনে আসবেন আর আমাকে বলবেন। ঠিক আছে, আমি একলা যেতে চাই। ওকে, নো প্রবলেম, বাট ওয়ান কন্ডিশন, একটা শর্ত আছে। গণেশ হালদারকে একটা থ্রেড দিতে হবে, উনি দল ভাঙার চেষ্টা করছে। গুড্ডি তালুকদারের সাথে দেখা করে আমার নিউ বলাকা অপেরা উনি ভাঙার চেষ্টা করছে, উনাকে জাস্ট থামিয়ে দিতে হবে। এটা কোনো ব্যাপারই না, আপনি কোনো চিন্তাই করবেন না। আচ্ছা আমি তাহলে যাই। যান, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। বকুরপুর TV
ইউটিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।